হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশি গেমিং ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটা সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো নাম্বার ওয়ান ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য তুমি ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে এসে কিছু ক্র্যাপটুল কিনে নেবে। তো নেবার পরে এবারে চলে আসবে লাইটিং টাওয়ারের এখানে। তো এখানে যে বেঞ্চটা দেখতে পাবে, এই বেঞ্চের উপরে তুমি 4 থেকে 5টা ক্র্যাপটুল লাগিয়ে নেবে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি যেভাবে লাগাচ্ছি তোমরা ঠিক এভাবে লাগিয়ে নেবে। এরপরে তোমরা ক্র্যাপটুলগুলোর উপরে ধীরে ধীরে উঠে আসবে। তো উঠে এসে এখানে সিট বাটনে তোমরা ক্লিক করবে। তো এটা করার পরে এরকম একটা ভিউ তোমরা এখানে দেখতে পাবে। তো এরপর তোমরা সিম্পলি এখান থেকে লিভ বাটনে ক্লিক করে দেবে। তো ভাই, এখানে লিভ বাটনে ক্লিক করার পর দেখবে তুমি ট্রেনিং গ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ডে চলে এসেছো। তো এবার চাইলে এখান থেকে তুমি একটা অসাধারণ ভিউ নিতে পারো। তো এই ট্রিক্সটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওতে এখনই একটা লাইক করে দাও। তো চলো বেশি কথা না বলে পরবর্তী ট্রিক্সের দিকে যাওয়া যাক। এবারে ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য তুমি কিছু ক্র্যাপটুল নিয়ে চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডের এই লোকেশনে। তো এখানে আসার পরে তুমি এখানে 2টো ক্র্যাপটুল আড়াআড়িভাবে লাগিয়ে দেবে। তো এটা লাগানোর পরে দেখতে পাবে তুমি এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ডে চলে আসবে। তো এবার ধীরে ধীরে তুমি সামনের যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটার নিচে চলে আসবে। তো এখানে এসে তুমি সিম্পলি তোমার সার্ভারটা অন করে ক্যান্সেল করে দেবে। তো এটা করার পরে দেখবে তুমি এই ঘরটার উপরে চলে এসেছো। এবার তোমরা এখান থেকে দ্রুত করে ফায়ার জোনের ভিতরে চলে যাবে। তো এবারে তোমরা সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছ এই ওয়ালের এখানে চলে আসবে আর আগের মতোই 2টো ক্র্যাপটুল লাগিয়ে নেবে। তো লাগানোর পরে দেখতে পাবে তুমি এখানে এই কাঠের ভিতরে ঢুকে যাবে। তো এখন কিন্তু তোমার হেলথ আনলিমিটেড হয়ে গেল, কারণ এখানে যদি কোনো এনিমি এসে তোমাকে মারার চেষ্টা করে সে কিন্তু তোমাকে মারতে পারবে না। তোমার মাথা দেখা গেলেও এখানে যদি গুলি করে তাহলে কিন্তু তুমি কোনোভাবেই ড্যামেজ খাবে না। আর এখান থেকে চাইলে কিন্তু এখন তুমি বাইরের সমস্ত এনিমিদেরকে মেরে দিতে পারো। যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমি একটা এনিমিকে মেরে দিলাম, এখন যদি আমাকে কেউ মারার চেষ্টা করে সে কিন্তু আমাকে মারতে পারবে না। তো দেখো ভাই, এখানে একটা এনিমি চলে এলো, এখনও যদি আমার উপরে ফায়ার করে তাহলে কিন্তু আমি কোনোভাবেই ড্যামেজ খাবো না। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এনিমিটা এসে কিন্তু আমার উপরে ফায়ার করতেছে, বাট এখানে কিন্তু আমার একটু ড্যামেজ লাগতেছে না। তো এই ট্রিক্সটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে পরবর্তী ট্রিক্সের দিকে যাওয়া যাক। তো এবারে ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য তোমরা ক্র্যাপটুল নিয়ে চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডের এই লোকেশনে। তো এখানে আসার পরে তোমরা ক্র্যাপটুল 2টো এখানে লাগিয়ে দেবে। তো লাগানোর পরে এবার সিম্পলি তোমরা ক্র্যাপটুলের উপরে জাম্প করে উঠে যাবে। তো এখান থেকে না উঠতে পারলে তোমরা গানের স্কোপ অন করে জাম্প করে করে উঠে যাবে। তো এখানে ওঠার পরে দেখো এখান থেকে জাম্প করে এই ঘরটার উপরে আসলে কিন্তু এখন তোমাকে কোনো এনিমিরা মারতে পারবে না। এবার চাইলে তুমি এখানে বসে বসে কিন্তু সমস্ত এনিমিদেরকে মেরে দিতে পারো। তো এনিমিরা কখনো ভাবতেও পারবে না যে তুমি এখানে কি করে এলে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো ভাই, ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল একদম নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অল সেট করে দাও, কারণ আমি তোমাদের জন্য রেগুলার এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও সবার আগে নিয়ে আসতে থাকি। তো কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।